Assalamualaikum warahmatullahi wabarakatuh. দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকেই জানাচ্ছি মোবারকবাদ। আশা করি বন্ধুরা আপনারা আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো নাভি হতে হাঁটু পর্যন্ত অঙ্গ স্বপ্নের ভিতর দেখলে তার ব্যাখ্যা কি হবে। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। কেউ স্বপ্নে দেখলো তার নাভি থেকে হাঁটু পর্যন্ত অঙ্গ অনাবৃত হয়ে গেছে, আবার তার উপর পরিধেয় বস্ত্রও রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে যে পরিমাণ অঙ্গ খোলা দেখেছে তার সে পরিমাণ দোষ ত্রুটি লোক সমাজে প্রকাশ পেয়ে যাবে। কেউ পরিধেয় বস্ত্র খুলে ফেলেছে মর্মে স্বপ্ন দেখলো, এর ব্যাখ্যা হবে সে বিষয়ে সে দায়ী করছে সে অবস্থায় ও পরিস্থিতি সে অতিক্রম করেছে, তা থেকে সে পৃথক হয়ে যাবে। আর স্বপ্নে যে ব্যক্তি নিজেকে বস্ত্রহীন উলঙ্গ দেখতে পেল এমন তো অবস্থায় সে যদি দিন শিখতে সচেষ্ট থাকে তাহলে ব্যাখ্যা হবে ইবাদত বন্দেগী তাকওয়া পরহেজগারির পথে উন্নতি করে দিনের উচ্চ মর্যাদায় সে পৌঁছে যাবে, আর দুনিয়ায় অন্বেষে হলে সে পার্থিব উন্নতিতে চরম উঠে যাবে। কিন্তু এর জন্য শর্ত হলো লোকদের দৃষ্টিগোচর হয় এবং তারা দেখতে পায় এমনভাবে যদি তার গুপ্ত অঙ্গ প্রকাশিত না হয়। কিন্তু যদি লোকদের দৃষ্টিযোগ্য বলা হয়ে থাকে, বাজারে মসজিদ কিংবা অন্য কোনো স্থানে কেউ উলঙ্গ হয়ে গেছে মর্মে স্বপ্নে দেখলো কিন্তু তার গুপ্তাঙ্গ লোক দৃষ্টি থেকে নিরাপদ রইল এবং তাতে কেউ আপত্তি করল না, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি রোগব্যাধি থেকে মুক্তি পাবে, সকল সমস্যার সমাধান হবে, কৃত গুনাহকাতা থেকে পরিত্রাণ পাবে এবং ঋণগ্রস্ত হলে আদায়ের ব্যবস্থা হবে। এই ছিল বন্ধুরা আজকে স্বপ্নের ব্যাখ্যা। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি ঘুরে আসবেন সকল প্রকার স্বপ্নের ব্যাখ্যা দেখতে, এবং অতি মূল্যবান আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।